সময়ের সেরা হাফেজ সেরা ওয়াটারটেন সময়ের সেরা হাফেজ সময়ের সেরা السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله بعد شكرا دشوك جي جهان تكي دكشن اي مهورتا اپنا در پريو تيليوشن چينل 24 اپنا در شكول كي شاكو تو جانيا شروع كو چيب تانا تيتو بارر متو بالوك باليكا در شمن نوي جاتو حفظ القرآن پوتو جو گيتا شرا واتا تنك شمائر شرا حافظ 2023 جو دشوك اپنا جانين جي اي شندر آئي جون تي شاتھے ایوارد سپونسر شفر روئے چه بيكون فارماسيوٹيكلز ليميٹيڈ اچھا اي شندر آئي جون আমাদের সাথে রয়েছে চারটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান সহযোগী স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড বুখারি লুঙ্গি সুসাল ইসলামী ব্যাংক লিমিটেড ও রাজ ইন্টারন্যাশনাল সকল প্রতিষ্ঠানের জন্য রইল দোয়া আল্লাহ তাদের উত্তরোত্তর সমৃদ্ধি দান করুক চলুন তাহলে বিচারকদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই ডান দিক থেকে প্রথমেই রয়েছেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল হাকিম খতিব বাইতুল মামুর জামে মসজিদ ঢাকা তারপরে রয়েছেন হাফেজ মাওলানা ইমরান হোসাইন খতিব ফকির বানু জামে মসজিদ ঢাকা এবং সবশেষে প্রতিদিনের মতো রয়েছেন আজও হাফেজ মাওলানা আব্দুল করিম সিনিয়র প্রশিক্ষক বাংলাদেশ হিপস মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন যে এই সুন্দর আয়োজনে আমাদের একটি অতিথি প্যানেল থাকে সেই অতিথি প্যানেলে তিনজন সম্মানীয় মেহমান রয়েছে চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই প্রথমে যিনি রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত স্বনামধন্য একজন আলেমিদিন মাওলানা মনিরুল ইসলাম খতিব লাখোহাটি কেন্দ্রীয় জামে মসজিদ খুলনা তারপরে যিনি রয়েছেন মাওলানা বাইজিদ মাহমুদ খতিব শান্তিনগর জামে মসজিদ খুলনা এবং তারপরে যিনি রয়েছেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান রিয়াদ সহকারী সম্পাদক দ্বিমাসিক পত্রিকা ঢাকা আপনাদের তিনজনকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে নিশ্চয় আপনারা লক্ষ্য করবেন আজকে কিন্তু আমরা ফলাফল ঘোষণা করতে চাই এবং আপনারা আমাদের সাথে সহযোগিতায় থাকবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই ফলাফল পেয়ে গেছি ছটি গ্রুপের বালক চারটি গ্রুপ এবং বালিকা দুটি গ্রুপ এই ছটি গ্রুপের বন্ধুরা প্রস্তুত সামনে গ্যালারিতে আমিও প্রস্তুত ফলাফল নিয়ে প্রথমেই ডেকে নেওয়া যাক ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ গ্রুপের পাঁচজন বন্ধুকে আসছে মোহাম্মদ ইমরান হোসাইন কামিল আহমদ আহাদ মোহাম্মদ আবদুল্লাহ আল মারজান মোহাম্মদ আবু রায়হান ও মোহাম্মদ সাদ আহমদ আমার ডান দিকে আছে তিনজন এবং বাঁ দিকে আছে দুজন এই বন্ধুদের ফলাফল আমার হাতে খুবই কঠিন একটা বিষয় আসলে কাউকে বিদায় দেওয়া এমনিতে বিদায় শব্দটি অনেক বেদনা বিধুর তারপরও আমাকে করতেই হচ্ছে কারণ বিচারক প্যানেল থেকে এই দায়িত্বটুকু আমাকে দিয়েছে তাছাড়া আমাদের এই অনুষ্ঠানটি বা এই প্রতিযোগিতাটি সামনে এগিয়ে যাওয়ার জন্য কেউ না কেউ এই মঞ্চ ছেড়ে বিদায় নিতেই হচ্ছে প্রদর্শক প্রথমেই চলুন আমরা ডেকে নেই তবে খুবই কাছাকাছি নাম্বার আমি কি দেখতে পাচ্ছি দু একজন হয়তো একটু কম প্রথমে ডাকবো মোহাম্মদ ইমরান হোসাইনকে সামনে চলে এসো ইমরান হোসাইন তারপর আমি কি ডাকতে চাই মোহাম্মদ কামিল আহমদকে আমার দুপাশে দুজন বন্ধু ইমরান হোসাইন এবং কামিল আহমদ আহাদ প্রদর্শক আসলে বন্ধুদেরকে বিদায় দিতে কোনোভাবেই আমার মন চাচ্ছে না তবুও যেহেতু প্রতিযোগিতার নিয়ম এ দুজন থেকে কোন বন্ধু যাচ্ছে পরবর্তী রাউন্ডে যে যাচ্ছে তার নাম হচ্ছে মোহাম্মদ ইমরান হোসাইন মাশা আল্লাহ কংগ্রেচুলেশনস তোমাকে তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে তবে আরও ভালো করতে হবে ঠিক আছে আর কামিল আহমেদ আহাদ ইনশাআল্লাহ তাআলা তোমাকে পরবর্তী রাউন্ডে চাই মানে তুমিও যাচ্ছ পরবর্তী রাউন্ডে মাশা আল্লাহ মাশা আল্লাহ দুই বন্ধুকে আমরা পেয়ে গেলাম তবে ভালো করে প্রস্তুত নাও ঠিক আছে ওকে জাযাকাল্লাহ খায়ের এবার আমরা ডেকে নিতে চাই তিনজন বন্ধুকে মোহাম্মদ আবদুল্লাহ আল মারজান মোহাম্মদ আবু রায়হান ও মোহাম্মদ সাদ আহমদ আবদুল্লাহ আল মারজান মোহাম্মদ সাদ আহমদ এবং মোহাম্মদ আবু রায়হান এই তিনজন থেকে যে কোনো একজন বন্ধুকে বিদায় নিতে হচ্ছে এই মঞ্চ ছেড়ে আমাদের সাথে তৃতীয় রাউন্ডে যে ভাগ্যবান বন্ধু এই তিনজনের মধ্য থেকে তার নাম হচ্ছে মোহাম্মদ আবু রায়হান মাশা আল্লাহ জাযাকাল্লাহ খায়ের তবে আবু রায়হান নাম্বার আরও বেশি পেতে হবে কারণ মেয়েরা কিন্তু বেশ ভালো করছে হ্যাঁ এবং এই আবু রায়হান এখানে শেষ নয় এই গ্রুপের চ্যাম্পিয়নও হয়েছে তুমি জাযাকাল্লাহ খায়ের মাশা আল্লাহ আরও ভালো করতে হবে ঠিক আছে যে নাম্বার পেয়েছো তার চাইতে বেশি নাম্বার পেয়ে তোমাকে শুধুমাত্র দেশ সেরা নয় বিশ্ব সেরা হতে হবে ওকে ইনশাআল্লাহ এবার আবদুল্লাহ আল মারজান আর বাকি রইল
মোহাম্মদ সাদ আহমদ এই দুজন থেকে যে কোনো একজন সাদ আহমদ যদি চলে যাও মন খারাপ করবে মন খারাপ করা যাবে মন খারাপ করবে না ইনশাআল্লাহ আগামী বছর আরো ভালো করে প্রস্তুতি নিবে তবে এবছরও তোমাকে আরো ভালো করে প্রস্তুতি নিতে হবে কারণ তুমি যাচ্ছ তৃতীয় রাউন্ডে আমাদের সাথে মাশাআল্লাহ আর আমাদের আব্দুল্লাহ আল মারজান আগামী বছর আসবে তো ইনশাআল্লাহ সত্যি কোরআনের সাথে থাকবে তো ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে আমাদের আব্দুল্লাহ আল মারজানের জন্য দোয়া চাচ্ছি আমার এই বন্ধু আবার সময়ের সেরা হাফেজ 2024 এ ইনশাআল্লাহ চলে আসবে সে প্রত্যাশা দেখি তোমার জন্য কি বলছেন আমাদের অন্যতম বিচারক আব্দুল হাকিম আপনার কাছ থেকে জানতে চাইবো আপনি যদি বলেন এই বিদায় বন্ধুর জন্য কোনো টিপস এবং তাকে কোনো সান্ত্বনামূলক কথা যদি আপনি বলতেন জি আলহামদুলিল্লাহ ছোট বন্ধু তুমি মন খারাপ করো না তোমার আজকে তুমি হয়তো পারো নাই এই না পারাটা তোমার জন্য আগামী দিন তুমি পারবে সেটার জন্য হাতছানি তোমাকে দিচ্ছে যে ত্রুটিগুলোর কারণে তুমি আগামী পর্বে যেতে পারো নাই সেই ত্রুটিগুলো চিহ্নিত করে আরও অনেক ভালো করবে শুধুমাত্র সেরাদের সেরা বাংলাদেশ মঞ্চ নয় বিশ্ব মঞ্চে তুমি উপনীত হবে এই প্রত্যাশা তোমার কাছে রইল আল্লাহ তাআলা তোমাকে সফলতা দান করুন বারাকাল্লাহু ফিক মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়র ইনশাআল্লাহ আগামী বছর আবার চাচ্ছি ওকে ভালো করে তুমি প্রস্তুতি নেবে আর কংগ্রাচুলেশনস মাশাআল্লাহ চারজন বন্ধুকে পেয়ে গেছি তবে পরবর্তী রাউন্ডের জন্য প্রস্তুতি নাও ওকে মাশাআল্লাহ এই তো জাযাকুমুল্লাহ খায়র প্রিয় দর্শক এবার আমরা ডেকে নিচ্ছি ইমাম শাফি রহমাহুল্লাহ গ্রুপের বন্ধুদেরকে মোহাম্মদ ইমাম হাসান মুয়াজ বিন মাহফুজ মাহির আব্দুল্লাহ আল খোবাওয়ে এবং আপনাদেরকে জানিয়ে রাখছি মোহাম্মদ সানিম নাসরুল্লাহ অত্যন্ত অসুস্থ থাকায় এই পর্বে অংশগ্রহণ করছে না বা করতে পারছে না দেখা যাক এই চারজন বন্ধু থেকে কোন বন্ধু যায় পরবর্তী রাউন্ডে প্রিয় দর্শক আমার ডান দিকে রয়েছে দুজন বন্ধু এবং বাঁ দিকে রয়েছে দুজন বন্ধু তৃতীয় রাউন্ডে যাওয়ার জন্য কেউ কারো চাইতে কম নয় তবু যেহেতু আমার কাছে ফলাফল আমি খুব দেখতে পাচ্ছি একেবারেই কাছাকাছি হ্যাঁ আপনাদেরও ভীষণ কষ্ট হয়েছে আপনারা এর আগের পর্বগুলো থেকে বলেছিলেন যে কাকে ছেড়ে কাকে রাখি তো সে অনুযায়ী আমি প্রথম দুজন বন্ধুকে ডেকে নিতে চাই মোহাম্মদ ইমাম হাসান সামনে চলে এসো আর আসবে মোহাম্মদ মুয়াজ বিন মাহফুজ আমার ডান দিকের দুজন বন্ধু ডানপন্থী দেখা যাক দুই ডানপন্থী কোন দিকে যায় প্রিয় দর্শক আমাদের সাথে পরবর্তী রাউন্ডে এই পর্বের যে ভাগ্যবান বন্ধু যাচ্ছে তার নাম হচ্ছে মুয়াজ বিন মাহফুজ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়র খুশি হওনি সত্যি আচ্ছা তবে আগামী পর্বে আরও ভালো প্রস্তুতি চাই ঠিক আছে ভালো নাম্বার পেতে হবে জাযাকুমুল্লাহ খায়র আর মুয়াজ বিন মাহফুজ দুঃখ প্রকাশ করতেই হচ্ছে যে তোমার আরও নাম্বার পাওয়া কি দরকার ছিল তবে যতটুকু পেয়েছ তা দিয়ে তুমি চলে যাচ্ছ তৃতীয় রাউন্ডে মাশাআল্লাহ আল্লাহ আকবার আমরা পেয়ে গেছি আমাদের আরেকজন ভাগ্যবান বন্ধুকে মুয়াজ বিন মাহফুজ এবার বাকি রইল আর দুজন মাহির আহমেদ এবং আব্দুল্লাহ আল খোবাইব চলে এসো সামনে ছোট্ট ছোট্ট দুজন বন্ধু এই দুজন বন্ধুকে বা কোনো একজন যদি আমার কাছ থেকে বিদায় নেয় ভীষণ কষ্ট হবে কিন্তু প্রতিযোগিতার নিয়ম সে নিয়ম অনুযায়ী আমাকে বলতেই হচ্ছে আব্দুল্লাহ আল খোবাইব আব্দুল্লাহ আল খোবাইব যেভাবে আমার দিকে কি তাকিয়ে আছে আমার ভীষণ ভয় হচ্ছে খুব ভয় লাগছে না 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 আব্দুল্লাহ আল খোবাইবকে নিয়ে যাচ্ছি আমরা পরবর্তী রাউন্ডে মাশাআল্লাহ মাশাআল্লাহ না চমৎকার সুন্দর হয়েছে এবং আব্দুল্লাহ আল খোবাইব তুমি এই পর্বে দ্বিতীয় স্থান অধিকার করেছো আর মাহির আহমেদ তোমাকে নেওয়ার কোনো সুযোগ নেই কারণ এই পর্বে তুমি চ্যাম্পিয়ন হয়েছো কোথায় তোমাকে নিয়ে যাব তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে মাশাআল্লাহ প্রিয় দর্শক এই চারজন বন্ধু কিন্তু খুবই ভাগ্যবান মজার বিষয় হচ্ছে সানিম নাসরুল্লাহ সে নাম্বার অনুযায়ী বাদ পড়েছে অ্যাট দ্য সেম টাইম তার অসুস্থতা কিন্তু এই চারজন বন্ধুর কপাল খুলে গেছে হ্যাঁ জাযাকুমুল্লাহ খায়ের এবং পরবর্তী পর্বের জন্য আরও ভালো করে প্রস্তুতি নেবে দেখি তোমাদেরকে আমাদের আজকের অন্যতম অতিথি সম্মানীয় মেহমান তিনি তোমাদের জন্য কী উপহার রাখেন মাওলানা মনিরুল ইসলাম আপনি যদি বলতেন চারজন এই পর্বে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছে এবং তাদের জন্য যদি কোনো পরামর্শ থাকে আলহামদুলিল্লাহ সত্যিকারার্থে আজকের এই যে চারজন বন্ধু যেখানে যে মঞ্চে এসছে তারা যে পর্বে পদার্পণ করছে আমরা কামনা করি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং তারা হাফেজ তাকরিমের মতো বিশ্বজয়ী হাফেজ হোক এইটাই কামনা করি এবং তাদের জন্য মঙ্গল কামনা করছি মাশাআল্লাহ মাশাআল্লাহ নিশ্চয়ই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনি এত চমৎকার করে তাদের জন্য কি দোয়া করলেন বন্ধুরা কংগ্রাচুলেশনস মাশাআল্লাহ মাশাআল্লাহ আরও ভালো করে প্রস্তুতি নিতে হবে ঠিক আছে ওকে
তবে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন এই পর্বের আপনাকে কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হ্যাঁ হতে হবে ঠিক আছে ওকে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়র সকলকে ধন্যবাদ জানাচ্ছি ললিত কণ্ঠে পড়ো কুরআন দর্শক এগিয়ে চলছে আমাদের প্রতিযোগিতা নিশ্চয়ই আপনারা জেনে গেছেন যে আজ ফলাফল বিগত 6 পর্বের ফলাফল আজকে আমরা ঘোষণা করছি এবার আমরা তৃতীয় গ্রুপকে মঞ্চে ডেকে নিতে চাই ইমাম মালিক রাহমাহুল্লাহ গ্রুপের বন্ধুরা চলে আসবে ফারহান আব্দুল্লাহ মোহাম্মদ হুযাইফা সিফাত মোহাম্মদ বিন জামান জুনায়েদ আল হাবিব ও মোহাম্মদ আরিক হাসান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে তিনজন এবং বাঁ দিকে দুজন বন্ধু তাদের থেকে কোন চারজন বন্ধু যাচ্ছে পরবর্তী রাউন্ড অর্থাৎ তৃতীয় রাউন্ডে সে ভাগ্যবানদের নাম নিশ্চয়ই আমি ঘোষণা করব পর্যায়ক্রমে আপাতত আমি ডেকে নিচ্ছি ফারহান আব্দুল্লাহ ও মোহাম্মদ হুযাইফা আস-সিফাতকে ফারহান আব্দুল্লাহ ছোট্ট বন্ধু মোহাম্মদ হুযাইফা আস-সিফাত সেও ছোট মানুষ পরবর্তী রাউন্ডে যে বন্ধু যাচ্ছে প্রথম ভাগ্যবান বন্ধু তার নাম হচ্ছে মোহাম্মদ ফারহান আব্দুল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়র আরও ভালো করে প্রস্তুতি নিতে হবে ঠিক আছে আর হুযাইফা আস-সিফাত ইনশাআল্লাহ তোমার জন্য শুভকামনা দোয়া তুমিও যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে মাশাআল্লাহ আমি এবারকে ডেকে নিতে চাই মোহাম্মদ বিন জামানকে জুনায়েদ আল হাবিব ও মোহাম্মদ আরিক হাসান পরবর্তী রাউন্ডে ভাগ্যবান বন্ধু হিসেবে যে যাচ্ছে তার নাম হচ্ছে জুনায়েদ আল হাবিব মাশাআল্লাহ কংগ্রেচুলেশনস তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে তবে নাম্বার কিন্তু অনেক কম পেয়েছো আরও চ্যালেঞ্জ হচ্ছে কিন্তু এবার বাকি রইল আমাদের মোহাম্মদ বিন জামান এদিকে বাম দিকে আছে মোহাম্মদ আরিক হাসান মোহাম্মদ বিন জামান ভালোই করেছে চেষ্টা করেছে চেষ্টা ত্রুটি করেনি কিন্তু আরিক হাসান কিন্তু তোমাকে তো আজকে বিদায় দিতেই হবে সে ফলাফলটা আমি দিচ্ছি প্রিয় দর্শক আমি মানে কি মনে করছি আমরা সবাই কি কষ্ট পাবো যদি আরিক হাসান চলে যায় ইভেন বিচারক যারা আছেন কি তাকে আপনারা খুব কষ্ট পাবেন সকলকে কাঁদিয়ে আমাদের কাছ থেকে বিদায় এই বন্ধু নিচ্ছে না কারণ সে যাচ্ছে পরবর্তী রাউন্ডে মাশাআল্লাহ এবং এখানেই শেষ নয় প্রিয় দর্শক আপনারা শুনলে অবাক হবেন এই সিজনে সর্বোচ্চ নাম্বার পেয়ে এই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জাযাকুমুল্লাহ খায়ের কিন্তু আমাদের মোহাম্মদ বিন জামানকে বিদায় দিতে হচ্ছে মোহাম্মদ বিন জামান 2024 তোমাকে চাই সময়ের সেরা হাফেজ 2024 ঠিক আছে ওকে আমরা চলো তোমার বিষয় কি বলেন আমি জানতে চাইবো মাওলানা ইমরান হোসেন কেন আপনারা আমার কাছে নাম্বারটি দিয়েছেন এই কষ্টটা কিন্তু আমাকে আপনারা দিচ্ছেন ঠিক আছে যে বলবেন যদি বলতেন প্লিজ মাশাআল্লাহ বরাবর তেলাওয়াত ভালো করেছিল ভালো করার কারণেই আজ এ পর্যন্ত আসতে পেরেছে সামান্য ত্রুটির কারণে নাম্বার কমতে হয়েছে এভাবে কান্না করে আমি তাকে বলবো যে সমস্ত কারণে সে নাম্বার কম পেয়েছে সেইগুলো লক্ষ্য রাখবে তার ওস্তাদ এবং গার্ডিয়ান যারা রয়েছে তারাও লক্ষ্য করবে দোয়া রইল ইনশাআল্লাহ আগামীতে ভালো করবে ইনশাআল্লাহ নিশ্চয়ই কি দোয়া রইল তবে আগামী বছরের জন্য প্রস্তুতি না ওকে ইনশাআল্লাহ তাহলে আর কংগ্রেচুলেশনস তুমি তো বাদ পড়ে গিয়েছিলে আবার কীভাবে আসলে এখানে মাশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়র প্রস্তুতি নাও কি পরের পর্বের জন্য ওকে তোমার জন্য শুভকামনা ঠিক আছে শুকরিয়া জাযাকুমুল্লাহ খায়র প্রিয় দর্শক আমরা পেয়ে গেছি চারজন বন্ধুকে পরবর্তী রাউন্ডের জন্য তবে আপাতত এই রাউন্ডের ফলাফল পর্বের চতুর্থ গ্রুপকে ডেকে নিতে চাই ইমাম আহমদ হাম্বল রহমাহুল্লাহ ডেকে নিচ্ছি মোহাম্মদ রাহিয়ান হোসেন মোহাম্মদ আতিক হাসান মোহাম্মদ আদনান সরকার জিহাদ আবু তাহের ইয়াহিয়া ও আজিজুল ইসলামকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে তিনজন এবং বাঁ দিকে দুজন প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমাদের এই পাঁচজন থেকে একজনকে মঞ্চ ছেড়ে এবছরের জন্য বিদায় নিতেই হচ্ছে দর্শক আমি একটু ডেকে নিতে চাই প্রথম মোহাম্মদ রাইয়ান হোসেনকে এবং মোহাম্মদ আতিক হাসান আমার ডান দিকে ছোট্ট বন্ধু আতিক হাসান বাঁ দিকে রাহিয়ান হোসেন এই দুজন থেকে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে পরবর্তী রাউন্ডে এ দুজন থেকে যে ভাগ্যবান বন্ধু যাচ্ছে তার নাম হচ্ছে আতিক হাসান নয় মোহাম্মদ রাহিয়ান হোসেন মাশাআল্লাহ চমৎকার কংগ্রেচুলেশনস আরও ভালো করতে হবে ঠিক আছে নাম্বার কিছুটা কম কিন্তু মোহাম্মদ আতিক হাসান তুমিও যাচ্ছ পরবর্তী রাউন্ডে মাশাআল্লাহ এই যে ছোট্ট মানুষটি যে এখন তার মায়ের কোলে থাকতো অথবা তার সাথে সহপাঠী যারা থাকতো তাদের নিয়ে হয়তো ঘুরতে যেত এই তো বিকেলবেলা
এখন তো ঘোরার সময়, সব বাদ দিয়ে মায়ের ভালোবাসা ত্যাগ করে আজকে অনেক দিন ধরে আমাদের সাথে, মাশাআল্লাহ, কংগ্রেচুলেশনস। এবার ডেকে নিতে চাইব মোহাম্মদ আদনান সরকার জিহাদকে, সামনে চলে এসো মোহাম্মদ আবু তাহির ইয়াহিয়া ও আজিজুল ইসলাম আমাদের সাথে এই পর্বের যে বন্ধু পরবর্তী রাউন্ডে যাচ্ছে, তিনজন থেকে যে বন্ধু যাচ্ছে তার নাম হচ্ছে আবু তাহের ইয়াহিয়া। মাশাআল্লাহ, কংগ্রেচুলেশনস আবু তাহের ইয়াহিয়া। তবে নাম্বার তো অনেক কম পেয়েছো, এত কম পেলে হবে? সামনের পড়বে, সামনে কিন্তু আরও চ্যালেঞ্জ, ঠিক আছে? বি রেডি? ওকে, ইনশাআল্লাহ তাআলা। এবার মোহাম্মদ আজিজুল ইসলাম আর মোহাম্মদ আদনান সরকার জিহাদ, এ দুজন থেকে যে কোনো একজনকে আপাতত এই বছরের জন্য বিদায় নিতে হচ্ছে। প্রিয় দর্শক, বিদায় বন্ধুর জন্য আপনারা নিশ্চয়ই কি দোয়া করবেন, তারা যেন পরবর্তী বছর আমাদের মাঝে আবার ফিরে আসে। আমাদের মাঝে আজিজুল ইসলাম ও আদনান সরকার জিহাদ। আজিজুল ইসলাম, তুমি ছোট মানুষ, তোমার এখনও অনেক সময় আছে, কিন্তু তুমি চ্যাম্পিয়ন হয়েছো কোনো এই গ্রুপে? হ্যাঁ, এর মানে তুমি এই গ্রুপে তো চ্যাম্পিয়ন হয়েছো, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। মাশাআল্লাহ, ভয় পেয়ে গিয়েছো না? মাশাআল্লাহ, তবে নাম্বার আরও বেশি পাওয়া দরকার ছিল, 279। অনেক গ্রুপে কিন্তু 286 পর্যন্ত পেয়েছে, আরও ভালো করে প্রস্তুতি নিতে হবে। কিন্তু আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে মোহাম্মদ আদনান সরকার জিহাদ। আহা, কান্না করলে হবে? ছোট্ট মানুষটি কান্না করছে, প্রিয় দর্শক, ভীষণ কষ্ট হচ্ছে। আসলে আজকে যিনি অতিথি আছেন আমাদের, অন্যতম মেহমান, চলো তোমাকে নিশ্চয়ই কিছু বলবেন আজকের অন্যতম অতিথি মাওলানা বাইজিদ মাহমুদ, আপনি যদি একটু বলতেন এই ছোট্ট বিদায় বন্ধুর জন্য। জি, আলহামদুলিল্লাহ, আমি আপনি দেখতে পাচ্ছেন যারা বিচারক ছিলেন, সম্মানিত বিচারক মহোদয়, আপনি বিদায়ের কথা বলেছেন, তাদের অশ্রু ঝরেছে, সাথে সাথে অশ্রু আমাদেরও ঝরেছে। আমার মনে হয় যারা দর্শক শ্রোতা আছেন তাদেরও অশ্রু ঝরেছে। এই অশ্রু তোমার জন্যে দোয়া, তুমি ইনশাআল্লাহ, আমি আশা করি সবার চোখের অশ্রু যেভাবে ঝরেছে, তুমিই হবে 2024 সালের সময়ের সেরা হাফেজ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এত বড় দোয়া তোমার জন্য করেছি, তাহলে এত ভয় কিসের? ইনশাআল্লাহ কোরআনের সাথে থাকবে, আগামী বছর তোমাকে আরও চাই, নিশ্চয়ই তুমি আবার মহা প্রস্তুতি নিয়ে, পূর্ণ প্রস্তুতি নিয়ে তুমি ফিরে আসবে আমাদের মাঝে, ঠিক আছে? ইনশাআল্লাহ তোমার জন্য দোয়া রইল, আর কংগ্রেচুলেশনস, এই চ্যাম্পিয়ন। তবে শুধু বাংলাদেশে নয়, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে হবে, সেভাবে তুমি প্রস্তুতি নাও। শুক্রিয়া, শুক্রিয়া, এবং ছোট্ট মনে শুক্রিয়া। ওকে, যাও, ভালো করে পরবর্তী পর্বের জন্য প্রস্তুতি নাও, তোমার জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, আমরা আমাদের এই প্রতিযোগিতার এই পর্বের ফলাফলগুলি এগিয়ে নিয়ে যাচ্ছি, আর পরবর্তী যে বন্ধুরা আসবে আমরা পর্যায়ক্রমে তাদেরকে ডাকতে চাই, তবে তারা বালক নয়, তারা হচ্ছে বালিকা। প্রিয় দর্শক, ডেকে নিতে চাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রুপের বন্ধুদেরকে, যারা বালিকা বন্ধু। প্রথমে আসছে মাইমুনা, নাবিলা রোশন, রিমা, মারজানা, তৌফিকা তাকওয়া, মাহিনুর আক্তার, মুনিরা। আমরা দেখতে পাচ্ছি আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা আমাদের কাছে চলে এসেছে। প্রিয় দর্শক, আমার ডান দিকে আমার তিনজন মামুনি আছে, ছোট্ট বালিকা, এবং বাঁদিকে দুজন আছে, তাদের সাথে তাদের গার্ডিয়ান আছে, সবাই আছে। তারপরেও যে কোনো একজনকে বিদায় নিতে হচ্ছে, কারণ আমাদের প্রতিযোগিতার এটা নিয়ম, এবং সে নিয়ম ভাঙার কোনো সুযোগ নেই, আমরা এই নিয়মেই এগিয়ে যাব সে চ্যাম্পিয়নের পথে। প্রথমে আমি ডেকে নিতে চাই নাবিলা রওশন, রিম আকে এবং মাইমুনাকে, চলে এসো। প্রিয় দর্শক, বাম পাশের যে ছোট্ট সোনামণি, আপনারা দেখতেও কষ্ট হচ্ছে, ফুলের উপরে জাস্ট একটু মাথাকে দেখা যাচ্ছে, তার সিনায় পবিত্র কোরআন, কত চমৎকার সে কি তেলাওয়াত করেছে। কিন্তু এত চমৎকার তেলাওয়াতের পরেও আমাদেরকে এই শক্ত কথাটি বলতেই হচ্ছে, আর সেটি হচ্ছে, মাইমুনা, তুমি আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছ, মাশাআল্লাহ। মাইমুনা, কংগ্রেচুলেশনস। তারপর নাবিলা রোশন, রিমা, দুঃখ প্রকাশ করছি, তোমার নাম্বার অনুযায়ী তোমাকে আমাদের ছেড়ে বিদায় নিতে হচ্ছে না, তুমিও যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, মাশাআল্লাহ। অনেক নাম্বার পেয়েছো, তবে আরও ভালো ফলাফল আশা করছি তোমার কাছ থেকে, ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা। এবার সামনে চলে এসো মারজানা, তৌফিকা তাকওয়া এবং মাহিনুর আক্তার, মুনিরা। তৌফিকা তাকওয়া,
এদিকে আছে মারজানা আর হচ্ছে মাহিনুর আক্তার মুনিরা তৌফিকা তাকওয়া অনেক ভালো করার চেষ্টা করেছো চেষ্টার কোনো ত্রুটি হয়নি তবে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে হয়তো আমাকে বলতেই হচ্ছে যে তুমি আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছ ইনশাআল্লাহ তাআলা মাশাআল্লাহ তৌফিকা কোনো দুঃখ নেই কষ্ট নেই তবে নাম্বার কম হয়েছে সেজন্য একটু দুঃখ আছে ঠিক আছে ভুল ত্রুটি কি করা যাবে তুমি তো বলতে বলতে থেমে গিয়েছিলা মনে আছে তবে পরবর্তী রাউন্ড কিন্তু আরো শক্তিশালী দুটো করে প্রশ্ন ওকে ভালো করে প্রস্তুতি নেবে এবার মাহিনুর আক্তার মুনিরা এবং মারজানা আছে আমার ডান দিকে মারজানা যদি তোমাকে বিদায় দেই তবে কোরআন থেকে কিন্তু সরে যাবে না ঠিক আছে যেভাবে তুমি প্র্যাকটিস করছো সেভাবে তুমি প্র্যাকটিস আরো কি চালিয়ে যাবে এবং এমন ভাবে প্র্যাকটিস করবে যাতে করে কোথাও কোনোভাবে তুমি আটকে না যাও ঠিক আছে পাশাপাশি মুনিরা তোমাকে আরো ভালো করে প্রস্তুতি নিতে হবে কারণ এই কোরআনের প্রত্যেকটা হরফে তুমি কিন্তু এই রমজানে 70 নেকি পাশাপাশি যদি 10 দিয়ে গুণ করি তাহলে 700 নেকি ইভেন আল্লাহ পাক ঘোষণা করেছে বেগাইরে হিসাব তিনি নেকি দিবেন সেই হিসাবে তুমি অবশ্যই কোরআনের সাথে থাকবে কিন্তু মারজানাকে আমাদের এই মঞ্চ ছেড়ে বিদায় দেওয়ার কোনো সুযোগ নেই কারণ তুমি যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে মাশাআল্লাহ এবং এখানেই শেষ নেই প্রিয় দর্শক মারজানা এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে জাযাকাল্লাহ খায়ের আর আমাদের মাহিনুর আক্তার মুনিরাকে বিদায় দিতেই হচ্ছে মুনিরা ইনশাআল্লাহ তাআলা তোমার জন্য শুভকামনা আজকে যিনি আমাদের অতিথি বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান রিয়াদ আপনি তো একজন হাফেজ তিনি একজন হাফেজা আমার মা তো তাকে যদি আপনি কোনো উৎসাহব্যঞ্জক কোনো কথা বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আজকের এই চমৎকার প্রতিযোগিতায় সবাই মাশাআল্লাহ ভালো করেছে কিন্তু প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী কাউকে বিদায় নিতে হবে আসলে আমরা যারা এই কোরআন মুখস্থ করেছি এই বন্ধু যারা কোরআন মুখস্থ করেছে এটা আল্লাহর জন্য সুতরাং আমি যে কোরআন মুখস্থ করেছি এটা প্রতিদান আল্লাহ আমাকে দিবেন এবং যুগে যুগে দেখা যায় যারা প্রথমে ব্যর্থ হয় তারাই পরবর্তীতে সফলতা অর্জন করে আজকে যারা এখান থেকে এই স্টেপে ঝরে যাচ্ছে নেক্সট ইয়ারে ইনশাআল্লাহ তারা ভালো করবে এবং সামনে অনেক বন্ধুরা ঝরে পড়বে ঝরে পড়া দ্যাট মিন্স খারাপ না মানে প্রতিযোগিতা থেকে ঝরে পড়বে তাদের সবার জন্য শুভকামনা তারা যেন কোরআনকে সিনায় ধারণ করে সত্যিকারের দায়ী আল্লাহ দিন প্রচার এবং প্রতিষ্ঠায় যেন তারা ভূমিকা রাখতে পারে এটাই আমি তাদের কাছে কামনা করছি আল্লাহ দোয়া করছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের বিদায় বন্ধুকে উৎসাহ প্রদান করার জন্য এবং কংগ্রাচুলেশনস চারজনকে তোমরা ইনশাআল্লাহ তাআলা পরবর্তী রাউন্ডে আরও ভালো করার চেষ্টা করবে ঠিক আছে ইনশাআল্লাহ আর বিদায় বন্ধু তোমার জন্য শুভকামনা আল্লাহ তোমাকে আরো ভালো করে শক্তিশালী হাফেজা হওয়ার তৌফিক দান করুক আমিন শুকরিয়া জাযাকুমুল্লাহ খায়র আমাদের সর্বশেষ গ্রুপ অর্থাৎ এই গ্রুপের পাঁচজন বন্ধু রয়েছে সে পাঁচজন বন্ধুকে আমরা ডেকে নিতে চাই প্রথমেই কি ডেকে নিচ্ছি মাহাদিয়া আসছে জান্নাতুল খুলদ নাফিজা আক্তার সুবাইতা তালুকদার আবিদা আমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আমার ডান দিকে তিনজন মামুনি আছে এবং বাঁ দিকে দুজন মামুনি আছে এই বন্ধুদের মধ্য থেকে কোন এক বন্ধুকে আমাদের ছেড়ে বিদায় নিতে হচ্ছে প্রথমেই আমি ডাকতে চাই জান্নাতুল খুলকে জান্নাতুল খুল সামনে চলে এসো তারপর আমাদের সাথে আসবে নাফিসা আক্তার এই দুজন বন্ধু থেকে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যে বন্ধু যাচ্ছে তার নাম হচ্ছে নাফিজা আক্তার মাশাআল্লাহ কংগ্রাচুলেশনস তবে নাফিজা নাম্বার খুব কম পেয়েছো কেন আমি জানি না আরও নাম্বার পাওয়া দরকার ছিল ঠিক আছে পরবর্তী রাউন্ড যেন আরও ভালো হয় কারণ তখন দুটো করে প্রশ্ন অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে ঠিক আছে ওকে ইনশাআল্লাহ তাআলা আর আমাদের জান্নাতুল খুলদ একটি জান্নাতের নামে নাম কিন্তু তুমি এত কম নাম্বার পেয়েছো তোমাকে আসলে রাখা সুযোগ ঠিক আছে রাখলাম পরবর্তী রাউন্ডে যাচ্ছ তুমিও মাশাআল্লাহ কংগ্রেচুলেশনস তবে নাম্বার খুবই কম পেয়েছো কোনো কারণে যেন আর মিস্টেক না হয় ঠিক আছে এবার আমরা ডাকতে চাই আবিদা আমাতুল্লাহকে আবিদা আমাতুল্লাহ সামনে চলে এসো মাহদিয়া সুবাইতা তালুকদার ওকে মাশাআল্লাহ আমরা তিনজনকে পেয়ে গেছি তিনজন থেকে যে কোনো দুজন বন্ধু যাবে পরবর্তী রাউন্ডে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে যে ভাগ্যবান বালিকা বন্ধু তার নাম হচ্ছে আবিদা আমাতুল্লাহ মাশাআল্লাহ কংগ্রাচুলেশনস তোমাকে
তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে তবে আরো ভালো করতে হবে ঠিক আছে কঠিন চ্যালেঞ্জ ছেলেদের সাথে প্রতিযোগিতা দেওয়া ঠিক আছে এবার আমার বাঁ পাশে রয়েছে তার নাম হচ্ছে মাইমুনা মাহদিয়া নাকি মাইমুনা মাহদিয়া মাশাআল্লাহ দুজন যমজ বোন আমাদের প্রতিযোগিতায় একজন হচ্ছে মাহদিয়া আরেকজন হচ্ছে মাইমুনা একই ড্রেস পরে এরা কিন্তু প্রতিযোগিতা অংশ গ্রহণ করে একজন আছে কি গ্যালারিতে একজন আছে এখানে কে যে মাহদিয়া কে যে মাইমুনা খুব কঠিন হয়ে যায় কিন্তু মাহদিয়া তোমার তো ফলাফল আরো ভালো হওয়া কি দরকার ছিল তোমাকে যদি বিদায় দেই মনে কষ্ট পাবে একজন চলে যাবে একজন থেকে যাবে সে তো পরবর্তী রাউন্ডে কি চলে গেছে তাহলে তোমাকে আমরা বিদায় দিয়ে দেই তবে আগামী বছরের জন্য তুমি আবার প্রস্তুতি নেবে ঠিক আছে মাশাআল্লাহ কি খুশি এই খুশিটা যেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আর মানে তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে মাশাআল্লাহ এই মাহদিয়া আজকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এই গ্রুপের মধ্যে কিন্তু আমাদের ছেলে বিদায় নিচ্ছে সুবাইতা তালুকদার অনেকদিন একসাথে চলাফেরা করে তার বাবা মা ছিল সব কিছুই ঠিক আছে কিন্তু সব কিছু মিলিয়ে তাকে বিদায় কিনতেই হচ্ছে আচ্ছা মামনি কান্না শুরু করেছে এই এটা কিন্তু আমার দোষ নয় যারা অপরাধী যারা এই দোষটা করেছে চলো কি তাদের কাছ থেকে শুনি আমাদের যিনি অন্যতম বিচারক আব্দুল হাকিম আপনি একটু বলেন এই ছোট্ট বন্ধুকে কেন আপনি কি বাদ দিয়েছেন বলুন জবাবদিহি করতে হবে আপনাকে না আসলে বন্ধু তোমাকে বাদ দেওয়া আমাদের টার্গেট ছিল না পরিস্থিতিতে তুমি বাদ পড়েছো কিন্তু তোমার এই বাদ পড়া মানে এই নয় যে তুমি একেবারে কোরআন থেকে বাদ পড়ে গেছো তোমার আজকের ব্যর্থতা আগামী দিনের সফলতার হাতছানি তুমি এই মঞ্চে পারো নাই তুমি বিশ্ব মঞ্চে পৌঁছে যাবে মাশাআল্লাহ অনেক বড় দোয়া করেছে তোমার জন্য শুভকামনা রইল জি জি নিশ্চয় নিশ্চয় না সে কিন্তু কান্না করছে না এটা একটু জাস্ট একটু আসছে আর কি তারপর আবার ঠিক হয়ে যাবে তবে এখান থেকে বাদ হওয়া মানে কিন্তু হেরে যাওয়া নয় তুমি হোঁচট খেয়েছো আবার দাঁড়িয়ে যাবে তোমার আম্মু আছে তোমার আব্বু আছে তোমার ওস্তাদ জি আছে একসাথে ভালো করে আগামী বছর প্রস্তুতি নেবে ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা কংগ্রাচুলেশনস এ পাশের দুজনকে আর এ পাশের দুজনকেও কংগ্রাচুলেশনস তোমাকে নয় নাকি তুমিও মাশাআল্লাহ এই চারজনকে আমরা পরবর্তী রাউন্ডে পেয়ে যাব প্রিয় দর্শক আপনারা পাবেন তবে হয়তো আমরা একটু মিস করব যাকে সে হচ্ছে সুবাইতা তালুকদার মাওলানা মনিরুল ইসলাম আপনি যদি একটু বলেন এই যে আমাদের সুবাইতা তালুকদার সে কিন্তু ভালো প্রতিযোগী নিশ্চয় আপনি এর আগে এসেছেন শুনেছেন কিন্তু আজকে তাকে বিদায় দিতেই হচ্ছে আলহামদুলিল্লাহ আজকের যে বিচারক মণ্ডলী এই প্রতিযোগীদেরকে যেভাবে আইডেন্টিফাই করেছে আসলে আমরা অত্যন্ত খুশি আমরা চেয়েছিলাম যে কেউ যাতে বাদ না পড়ে পরিবেশ বাদ পড়তে বাধ্য করেছে প্রতিযোগিতার নিয়ম প্রতিযোগিতার নিয়ম এটা সবাই তো আর অ্যাডভান্স হতে পারবে না সর্বোপরি কথা হলো যে ছোট ছোট যে প্রতিযোগী এদেরকে দেখে আমার এত ভালো লাগছে আমার কাছে বারবার একটা কথা মনে হচ্ছে যে আটলান্টিক মহাসাগরটা মনে হয় একটা ঝিনুকের ভিতর ঢুকাই দেওয়া হলো আলহামদুলিল্লাহ তা সম্মানিত উপস্থিতি বা প্রতিযোগী যারা আছেন সবাইকে আমি জানাই এতটুকু বলবো যে আজকে যারা হেরে গেছো অর্থাৎ পিছিয়ে আছো তারা আগামীতে চব্বিশে তোমরাই হবে দেশের সেরা হাফেজ এটাই প্রত্যাশা করি এবং তোমরা দেশ পেরিয়ে বিদেশের মাটিতে তোমরা পদার্পণ করবে বিজয়ী বেশি ফিরে আসবে এটাই প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ তাআলা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আর সুবাইতা তালুকদার ইনশাআল্লাহ তোমার জন্য সবাই মিলে আমরা কি দোয়া করছি আগামী বছর সময়ের সেরা হাফেজ 2024 চ্যাম্পিয়ন হবে আমাদের সুবাইতা তালুকদার ঠিক আছে প্রিয় দর্শক আপনারা কিন্তু অবশ্যই কি দোয়া করবেন প্রিয় দর্শক এই সুন্দর আয়োজনে প্রধান স্পন্সর হিসেবে রয়েছে সেরা ওয়াটার ট্যাঙ্ক অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এছাড়া সহযোগী স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড বুখারি লুঙ্গি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও রাজ ইন্টারন্যাশনাল প্রিয় দর্শক যেতে যেতে চলুন আমরা শুনি একটি চমৎকার ইসলামী সঙ্গীত বিদায় নিচ্ছি আপাতত তবে ইসলামী সঙ্গীতের পরেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনতে থাকুন সুরাইয়া আক্তার সাইফার কণ্ঠে চমৎকার একটি ইসলামী আমি স্বপ্ন
বেচে দেব আমার রক্ত বেচে দেব আমি দিন মজুরি করে তোমার সর্বসুখ দেব আমার জীবন দিয়ে দেব আমার মরণ চেয়ে নেব আমার জীবন দিয়ে দেব আমার মরণ চেয়ে নেব ও জীবন বিলিয়ে দিলে শুধু আমার তরে বাবা তুমি শত কষ্ট করে তোমার দুঃখ ভুলে গেছো আমার সুখের তরে আমার জীবন দিয়ে দেব আমার মরণ চেয়ে নেব আমার জীবন দিয়ে দেব আমার মরণ চেয়ে নেব ও সেরা ওয়াটার ট্যাঙ্ক সময়ের সেরা হাফিজ